আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে অ্যাকাউন্টিং ক্লাসের আরও একটি নতুন ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি তোমাদের সাথে আছে আমি রুপুম ইসলাম তো চলো কথা না বাড়িয়ে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা নিয়ে আলোচনা শুরু করি র‍্যামিলে মনিহারি সাপ্লাইজ বা বৌজ্পণের সঠিক ব্যবহার আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব র্যামিলে মনিহারি সাপ্লাইজ ভোগ্যপণ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে অর্থাৎ র্যামিলের মধ্যে যদি অশুদ্ধ র্যামিলে যদি কী থাকে মনিহেরি সাপ্লাইজ ভোগ্যপণ্য যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে শুদ্ধ রামিল প্রস্তুত করার সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে এটা কি ফার্মবিক যোগ ক্রয় বা খরিদ সমান খরচ যোগ সমাপনী এটার মানে হচ্ছে ফারম্বিক এটা মনিহেরিরও হতে পারে ফারম্ভিক এটা সাপ্লাইজেরও হতে পারে ফারম্ভিক এটা হতে পারে তেমনি করে ক্রয় বা খরিদ এটা কিসের হতে পারে ফার্মবিক মণিহারিরও হতে পারে সাপ্লাইজেরও হতে পারে বোগ্যপণ্যেরও হতে পারে সমান খরচ এটা কিসের হতে পারে মনিয়ারি সাপ্লাইজ বা বোগ্যপণ্যেরও খরচ হতে পারে আমরা সমাপনীটা কিছু হতে পারে সমাপনী মনিয়ারি সমাপনী সাপ্লাইজ সমাপনী বোগ্যপণ্য এটা হতে পারে অর্থাৎ এই যে তিনটা জিনিস আমি এখানে লিখলাম মনিয়ারি সাপ্লাইজ বা বোগ্যপণ্য এগুলো প্রারম্ভিক খরিদ খরচ সমাপনী এগুলো সবগুলোরই হতে পারে তাহলে এই এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি তোমাদের সাথে বিস্তারিতভাবে তার আগে আমরা একটু দেখে নেই যে মণিহারী সাপ্লাইজ বা বোগ্যপণ্যের সমাপনী কিভাবে বের করব অর্থাৎ সমাপনি মণিহারী সমাপনী সাপ্লাই সমাপনী বোগ্যপণ্য র‍্যামিলোর মধ্যে যদি দেওয়া থাকে তাহলে এগুলোর সমাপনীটা কীভাবে বের করব তো এটার সমাপনীটা বের করার জন্য সূত্রটা হচ্ছে সমাপনি মনিহারি সাপ্লাইজ বা বোগ্যপণ্য সমাপনী এর জন্য হচ্ছে প্রারম্ভিক অর্থাৎ এগুলোর প্রারম্ভিক যোগ এগুলো যদি ক্রয় করে বিয়োগ ব্যবহৃত অংশ এগুলোর তাহলে যে অবস্থিত যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে সমাপনী মণিহারি সমাপনী সাপ্লাস সমাপনী বোগ্যপণ্য এবার আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি এই যে আমি কিছুক্ষণ আগে কথাটা বললাম প্রারম্ভিক যোগ ক্রয় বা খরিদ সমান খরচ যোগ সমাপনী এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। এটার ব্যাখ্যাটা হচ্ছে বিষয়টি ব্যাখ্যা অঙ্কে মনিহারি ক্রয় বা খরিদ থাকলে অঙ্কের মধ্যে মনিহারি ক্রয় বা খরিদ থাকলে এই যে এটা সমাপনী মনিহারি বা অব্যবৃত মনিহারি শুদ্ধরা মিলে আসবে না কারণ অঙ্কের মধ্যে যদি কী থাকে আমাদের মনিহারি যদি খরিদ থাকে তাহলে সমাপূর্ণটা আসবে না সম্পূর্ণটা কেন আসবে না তবে মনিহারি খরচ যদি থাকে যেমন ধরো এই খরচ খরচ যদি থাকে তাহলে অব্যবৃত মনিহারি বা সমাপনী সাপ্লাইজ মিলে বা বোগ্যপণ্য মিলে আসবে মানে খরচটা যদি থাকে তাহলে সমপূর্ণিটা আসবে শুধু মিলে আর যদি ক্রয়টা যদি থাকে তাহলে সমপূর্ণটা র্যামিলে মানে শুধু মিলে আসবে না সমপূর্ণী বলতে এটা হতে পারে সমাপনী মণিহারি সমাপনী সাপ্লাইস বা বোগ্যপণ্য সেক্ষেত্রে ফার্মিক মনিয়ারি র্যামিলে আসবে না অর্থাৎ অবৃত মনিয়ারি যদি র্যামিলে আসে তাহলে আবার কি আসবে না সেক্ষেত্রে ফার্মিক মনিয়ারি র্যামিলে আসবে না তেমনি করে খাদ্য সামগ্রী বা বজ্ঞোপনের ক্ষেত্রে একই বিষয় ক্ষেত্রে একই নিয়ম তো আশা করি তোমরা ভিডিও থেকে অনেক অনেক বেশি উপকৃত হবে তারপরে যদি কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গ্রুপের মধ্যে জয়েন করে অবশ্যই এখানে পোস্ট করবা আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো এখান থেকে তো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য বা পরবর্তী আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে নি বা ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে না তো সবাই ভালো থাকো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ